ইউটিউবে এই প্রথমবার ঝিঙের এরকম রাজকীয় স্বাদের রেসিপি তোমরা আগে কোনোদিন খাওনি। এটা যে কতটা ইউনিক সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আর খেলে তবেই বুঝতে পারবে কতটা লোভনীয়। অপূর্ব স্বাদের নিরামিষ এই ঝিঙের পদটা বানানোর জন্য কী কী লাগছে চলো চট করে দেখে নিই। এখানে নিয়েছি ছোটো সাইজের ঝিঙে দুটো, এটা ছোটো সাইজের ঝিঙেতেই ভালো হবে। আর লাগছে একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি হাফ কাপ পোস্ত বাটা, আর নিয়েছি আর একটা পাত্রে দু টেবিল চামচের মতন বাটা পোস্ত। আর এখানে নিয়েছি চার টেবিল চামচের মতন কোরানো নারকেল। এরপরে ঝিঙেটা কীভাবে কাটবো সেটা দেখিয়ে দিই। প্রথমে শিরগুলো তো কেটেই নিতে হবে, ভালো করে শিরগুলো কেটে নিচ্ছি, কিন্তু পুরো খোসা ছাড়িয়ে নিচ্ছি না। এরপর মুখের দিক আর পিছনের দিক কেটে নিচ্ছি, আর লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি। দুটো টুকরো হয়ে গিয়েছে, এরপর যে শাঁসটা সেটাকে বার করে নিতে হবে চামচের সাহায্যে। এইভাবে বার করে নিচ্ছি, শাঁসটা যদিও খুব নরম কিন্তু এইভাবে চামচে করে এটাকে বার করে নিতে হবে। বেশ সুন্দরভাবে পুর ঢোকানোর জন্য জায়গা হয়ে গিয়েছে। শাঁসটাকে কিন্তু আমি ফেলে দেবো না, শাঁসটাও ব্যবহার করে নেব, সেই জন্য শাঁসটা আমি পাত্রে রেখেছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে টমেটোটাকে আমি পুড়িয়ে নেব, সেই জন্য ছুরির সাহায্যে এইভাবে টমেটোটাকে গেঁথে নিয়েছি, আর টমেটোটাকে এইভাবে আমি গ্যাসেতে পুড়িয়ে নিচ্ছি। আর যে দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটোকেও এইভাবে পুড়িয়ে নেব। এইভাবে যদি একটু পুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নাটার টেস্ট ভীষণ ভালো হয়, সেই জন্য টমেটোটাকে বেশ ভালো করে আমি এইভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে পুড়ে গিয়েছে, এরপর এটার খোসা ছাড়িয়ে নিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে, সেই জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন সর্ষের তেল। আর দিচ্ছি অল্প একটু কালো জিরে ফোড়নে, ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা যে দুটোকে পুড়িয়েছিলাম সেই দুটো ভালো করে মেখে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে তেলেতে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। ভালো করে ভেজে নিচ্ছি, এক দু মিনিট ভেজে দিলেই হয়ে যাবে। দেখো টমেটোটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এই সময় ঝিঙের যে শাঁসটা ছিল সেই শাঁসটা দিয়ে দিচ্ছি। শাঁসটাকেও একটু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু শাঁসের কাঁচা গন্ধটা রয়ে যাবে, সেই জন্য এটাকেও একটু এক দু মিনিট ভেজে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি এক চা চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে সব জিনিসটা বেশ ভালো নরম হয়ে যাবে। এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, অনেকটা নরম হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা। এখানে আমি চার টেবিল চামচ কোরানো নারকেল ব্যবহার করছি। নারকেলটা দিলে এর টেস্ট খুব ভালো হয়, অবশ্যই যদি থাকে তাহলে কিন্তু নারকেলটা দিও। নারকেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন আদা বাটা। আদাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সব জিনিসটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পুরটা খুব সুন্দর তৈরি হয়। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, যেটা আমি হাফ কাপ মতন পোস্ত বেটে রেখেছিলাম, একদম টাইট টাইট করে বেটে নিয়েছিলাম। এটা কম জল দিয়ে বাটলে তবে ভালো হবে, নাহলে কিন্তু বেশি জল দিলে পুরটা বানাতে একটু অসুবিধে হবে। এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতন চিনি, চিনিটা দিলে খুব ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা দিলাম। তোমরা যদি না চাও তো নাও দিতে পারো, তবে দিলে খেতে ভালো লাগবে। আর দিচ্ছি এক চিমটের মতন হলুদ, হলুদটা অপশনাল, না দিতে চাইলে না দিও, আমি শুধুমাত্র রংটা ভালো হবে বলে আমি হলুদ দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, সব জিনিসটা বেশ ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে পুরটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে, এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে ঝিঙের মাঝখানটাতে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, যতটা ধরবে সেই মতন দিতে হবে। এরপর সাইড থেকে হাতে করে এইভাবে মুছে নিচ্ছি যাতে সাইডে লেগে না থাকে। প্রত্যেকটা ঝিঙেতেই এইভাবে পুরগুলোকে ভরে নিতে হবে, কিন্তু পুর ভরা হয়ে গিয়েছে, মুখটা শীল হয়নি, সেজন্য শীল করার জন্য কী করতে হবে, না আমি বেসন নিয়েছি, গুঁড়ো বেসনই ব্যবহার করব। গুঁড়ো বেসনটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে দেখবে খুব সহজেই মুখটা শীল হয়ে যাবে, বেসন গুলে ব্যাটার বানানোর কোনো দরকার নেই। এইভাবে বেসনটা দিয়ে বেশ সুন্দর করে চেপে চেপে দিচ্ছি, আর দেখো বেসনটা সুন্দরভাবে এখানে লেগে যাচ্ছে। এরপরে কড়া বসিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল, আর ঝিঙেগুলো এইভাবে যেদিকটা মুখের দিক মানে পুরের দিকটা সেই দিকটা নিচের দিকে রাখতে হবে, আর এইভাবে
রেখে কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। তাহলে সুন্দরভাবে মুখের দিকটা মানে পুরের দিকটা সিল হয়ে যাবে। দেখো সুন্দরভাবে এটা সিল হয়ে গিয়েছে। এরপরে উল্টে দিলেই হয়ে যাবে, উল্টো সাইডটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর ঝিঙেগুলো এরকম ছোটো সাইজের ঝিঙে হলে তবেই এটা বানানো যাবে, বড়ো সাইজের ঝিঙেতে কিন্তু এটা বানাতে অসুবিধা হবে। সেই জন্য চেষ্টা করবে এরকম দেশি ঝিঙে ব্যবহার করতে। উল্টো সাইডটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি, ঝিঙেটা একদম সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এরপর একে একে এটাকে তুলে রেখে দেব। রান্নাটা ওই তেলেই করব, তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন কালো জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। দুটো জিনিসকেই বেশ ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন আদা বাটা। আদাটাকেও ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য অল্প জল দেওয়ার পরে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি এখানে এক চা চামচ নুন দিচ্ছি। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কালারটা বেশ ভালোই এসে গিয়েছে। এরপর এখানে দিতে হবে পোস্ত বাটা, দু টেবিল চামচের মতন পোস্ত বাটা, আমি যেটা আলাদা করে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দেওয়ার পরে একটু এইভাবে নাড়াচাড়া করে নেচ্ছি, ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এরপর মশলা ধোয়া জলটা মানে পোস্ত যে ধোয়া জলটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি আমি এক কাপ মতন জল দিয়েছি, কারণ পোস্ত দেওয়ার জন্য এর গ্রেভিটা খুব ঠিক হয়ে যাবে। এরপর নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পোস্তটা বেশ ভালো করে জলের সাথে মিশে যায়। এই রান্নাটা খুব সহজ এবং কম উপকরণেই তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু একদম ইউনিক রান্না, খেতে ভীষণ ভালো হয়। আমি জানি যে কোনো সময় তোমরা যদি বানাও অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো করে এবার গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ, হলুদটা অপশনাল, না দিলে না দিতে পারো, কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এর কালারটা যাতে ভালো আসে সেই জন্য অল্প একটু হলুদ দিয়েছি, বাড়িতে তোমরা বানালে নাও দিতে পারো। এরপরে দেখো কালারটা খুব সুন্দর এসে গিয়েছে, ভালো করে ফুটিয়েও নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে যে ঝিঙেগুলো বানিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো এই সময় খুব নরম থাকে, সেজন্য হাতে করে না তুলে এইভাবে ঢেলে ঢেলে দিয়ে দিলেই ভালো হবে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপরে এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই, ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিও লাস্টের দিকে, খেতে খুব ভালো লাগবে। আর বাঙালিটা তো সর্ষের তেল খেতে খুবই পছন্দ করে, আর পোস্তর সাথে সর্ষের তেলটা যেন একই সাথে খুব ভালো লাগে, সেজন্য অবশ্যই শেষের দিকে সর্ষের তেল দিও। আর গ্রেভিটাকে একটু আমি কমিয়ে নিচ্ছি, তারপর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় দেখতে হয়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। যেখানেই স্বাদ সেখানেই রসনা, তোমাদের রসনা পরিতৃপ্তি করাই রসনার একমাত্র প্রচেষ্টা। সমস্ত অভিনব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রসনাকে আজই সাবস্ক্রাইব করে আমায় বন্ধ করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, সময় থেকো।